আমি বিভিন্ন টেলিভিশনে আগে এই টক শো থেকে শুরু করে সব ব্যাপারে সক্রিয় ছিলাম। আমি নাম বলতে চাই না, কোনো একটি টেলিভিশন আমার সাথে টক শোতে নিয়ে আমাকে যা বলে নিয়েছে সেখানে গিয়ে দেখেছি সম্পূর্ণ এটা অন্যরকম। সেখান থেকে আমি ওয়াক আউট করেছিলাম এবং সেই সময় থেকে আমি বলেছি যে আর কোনো টেলিভিশনে আমি কথা বলবো, এটা ছিল কারণ। তো আমরা এটা আশা করি না যে টেলিভিশনে আমাকে যদি কথা বলতে দেওয়া হয়, যদি টক শো হয়, আমার এগেনস্টে কে আসবে। আমার একটা রাজনৈতিক অবস্থান আছে, আমি 4বার এমপি ছিলাম, 3বার মন্ত্রী ছিলাম, আমি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য। এখন যদি আমাকে একটা টেলিভিশন এটা বলে, আমি জিজ্ঞেস করবো আমার বিপরীতে কাকে আনছেন। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের নাম বলব, ঠিকই আছে, আমি স্থায়ী কমিটির সদস্য। গিয়ে যদি দেখি যে আওয়ামী লীগের সদস্যই না, তাকে নিয়ে এসে বসায় রাখছে আমার এগেনস্টে, তা আমি তো তার থেকে কোনো রেসপন্সিবল বক্তব্য আশা করি না, ক্ষমতাও নাই। সেখানে হয়তো যে কথাবার্তা হবে তাতে ভালো কিছু আমি প্রত্যাশা করি না এবং সেখানে আমি কোনো রাফ বিহেভিয়ার করা বা আমি এটা পছন্দও করি না, তাই আমি সাইলেন্টলি ওয়াক আউট করছি। এবং এরপরে আর ওই টেলিভিশন যাতে অসন্তুষ্ট না হয়, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আমি বলেছি আর কোনো টেলিভিশনে টক শোতেও যাব না, আর ইন্টারভিউ দেব না। কেননা ইন্টারভিউর ব্যাপারেও একটি টেলিভিশন আমার সাথে একটু গাদ্দারি করেছে। কী গাদ্দারি স্যার? এটা কোনো একটা ঘটনা সম্পর্কে, যে এই ঘটনা সম্বন্ধে আপনি কি বলেন। তো এটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক, এটা জাতির জন্য কল্যাণ হয় নাই এই সেই। এরপরে তুমি আরেকটা বিষয় বলো, যেটা সাধারণভাবে যে কেউ বলবে যে না এইটা নিয়ে এত সিরিয়াসলি চিন্তা করার কোনো কারণ নেই, এটা তো একটা গতানুগতিক ঘটনা ঘটে গেছে। এখন ওই যে সিরিয়াস ঘটনা যেটা বললাম দুঃখজনক, এটা হওয়া উচিত হয় না, এটা জাতির জন্য ক্ষতিকর, সেটা না বলে ওই যে দ্বিতীয়টার প্রশ্নটা উত্থাপন না করো, প্রথম প্রশ্নটার এগেনস্টে ওইটা বলে দিল যে এটা তো সাধারণ ব্যাপার এবং এটা নিয়ে চিন্তা করার কি অবকাশ আছে। তো এটা খুবই ক্ষতিকর যে ওই ধরনের ঘটনা আমার মতো লোক বলবো যে এটা তো কোনো ক্ষতিকর নয়, এটা তো স্বাভাবিক ঘটনা, গতানুগতিক, এটা কি করব, দিয়ে দিয়েছে। তো সেই জন্যে এক হইল টক শো, আরেকটা হইল ইন্টারভিউ, এই দেওয়া বন্ধ করলাম। এরপরে তো মাঝে দিয়ে প্রায় 1 বছর আমি অসুস্থ, আমি 7-8 বছর এভাবে আমি আলাদাভাবে টেলিভিশনে কথা বলি।